আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা শিখছি, তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি সহ ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? জি হজরত, আপনি হয়তো আল্লামা মামুনুল হক সাহেবের থেকে বড় মুসলমান হতে পারেন, কিন্তু যদি কোনো ব্যক্তি বেশি জ্ঞান অর্জন করে তাহলে আমরা তাকে বড় জ্ঞানী বা বড় আলেম বলে আখ্যায়িত করি, আমরা তাকে বড় মুসলমান বলি না। এবং আপনি তিনটা ভাষা জানেন, আল্লামা মামুনুল হক সাহেব আপনার থেকে আরো চারটা ভাষা মনে হয় বেশি জানেন। প্রিয় বন্ধুরা, আমি এই হজরতের ভিডিওটি একটু পরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, আমরা সকলেই দেখেছি যে এমপি নিক্সন চৌধুরী তিনি কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করতে চেয়েছেন, প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন। এবার তার ডাকে সাড়া দিয়েছেন আল্লামা ফয়জুল করিম। ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা এবং জাফরুল্লাহ চৌধুরী তিনি কাবাঘরের পাথরকে মূর্তি বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, কাবাঘরের যে পাথরে আমরা চুমু খাই সেটি কি ভাস্কর্য নয়? এবং সর্বশেষ খুশির খবর হলো, ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, তিনি যেন আর এই রোগ থেকে মুক্তি না পান। বন্ধুরা, ভিডিওর টপিকগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম হযরতের ভিডিওটি দেখে আসি। আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তা শিখছি, তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি সহ ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি তিনটা ভাষা শিখছি ছোটকালে সহ ইচ্ছায়, বাংলা ইংরেজি আরবি, তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমারে বেতের পিটায় 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 আলিফ বা তা শিখাইছে, আর আমি তো সব ইচ্ছায় আলিফ বা তা খা জিম হা খা সব শিখছি, তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা? কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে, হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? তুমি না হলে সেটা মুখস্থ করছো আয়াত, কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি এই জীবনে, তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তর্জমা শেষ করছি, হ্যাঁ মুখস্থ করিনি। তো তুমি মুখস্থ করছো, তোমার পিটায় মুখস্থ করাইছে, এই আয়াতটা কইতেই থাকবি, কইতেই থাকবি, তোতা পাখির মতো কইতেই থাকবি, নাহলে তোর বেতের পিটা মোর উঠবে, উঠবস করা মোর কান ধরা, এই জন্য তোমার জোরপূর্বক তুমি ওইটাই শিখছো। আমি সারা বিশ্ব সব কিছু শেখার জন্য আমি নাহলে ওইটা মুখস্থ করিনি। এই মুখস্থ শিক্ষার জন্য পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবে, আলেম হয়ে যাবে, আর আমি হব না, এটা হইলো না। বন্ধুরা, হযরত সম্পর্কে আপনাদের কার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা চরমুনা পীরের বক্তব্যটি শুনে আসি। ইদানিং ছাত্রলীগের আমার ছাত্র বাবারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করার আহ্বান জানিয়েছে এবং তারা কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করবে ঘোষণা দিয়েছে। আমি ওয়েলকাম জানাচ্ছি, আমি ওয়েলকাম জানাচ্ছি যে তাদের উচিত কমপক্ষে কওমি সন্তানদের সাথে মেলামেশা করা, এদের সৌহাদে থাকা, তাহলে লাভটা কি হবে? ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হবে না। ফায়দাটা কি হবে? এমসি কলেজে স্বামীর থেকে সি নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না। তাহলে কি হবে? ইউনিভার্সিটির সামনে বাদনকে শিরোধারি করা হবে না। তাহলে কি হবে? ফরুদপুরের একজন ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা পাচার করার ইতিহাস আর ঘটবে না। তাহলে কি হবে? সেখানে অস্ত্রের মহড়া থাকবে না, সেখানে কি হবে? অস্ত্র চোরাচানি চলবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল চলবে না, গাঁজা থাকবে না, মদ পান করবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। আমরাও চাই যে কওমি মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠন করা হোক, এর বদৌলতে যদি তারা পাশক্ত নামাজি হয়ে যায় তাহলে এর চেয়ে আমাদের বড় পাওয়া আর কিছুই নাই। চলুন বন্ধুরা, এবার আমরা আল্লামা আহমদ শফির মৃত্যুকে কেন্দ্র করে আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন সেটি দেখে আসি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির রহমতুল্লাহ ইয়ারের ইন্তেকাল করেছেন গত সেপ্টেম্বর মাসের 18 তারিখ।
আমি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহের একজন ভক্ত এবং তার হাতে বায়াত গ্রহণকারী একজন তার মুরিদ, এবং তিনি আমাকে আধ্যাত্মিকতার পথে মেহনত করার অনুমতি দিয়েছেন, খেলাফত প্রদান করেছেন। সারা দেশবাসীর সঙ্গে আল্লাহ মাহমুদ শফির এন্তেকালে আমরাও শোকাহত এবং শোকাবিহূত। আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ আলহের এন্তেকালের সময় থেকে আমরা এমন একটি গুঞ্জন শুনতে পাচ্ছিলাম যে যেই মহলটি তার জীবদ্দশায় তার অন্তিম সময়ে তার ইমেজ এবং তার ব্যক্তির যে সম্মান সেটাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টা যারা লিপ্ত ছিল, আল্লাহ মাহমুদ শফির ইন্তেকালের পরেও তারা তার ইমেজকে পুঁজি করে এখনো পর্যন্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার অপচেষ্টার সেই বিপজ্জনক পথ থেকে ফিরে আসেনি, বরং বিস্ময়করভাবে তারা আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলহের যেই মৃত্যুকে তার মৃত্যু পরবর্তী সময়ে তার পরিবারের প্রধান অভিভাবক আল্লাহ মাহমুদ শফির বড় ছেলে তিনি একটি নিজস্ব বক্তব্যের মাধ্যমে জাতির সামনে তার পিতার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন, এবং আল্লাহ মাহমুদ শফির তার হাতে গড়া যেই মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, অথচ মৃত্যুর এতদিন পরে আজকে একটি স্বার্থান্বেষী মহল তারা দেশ এবং জাতিকে বিভ্রান্ত করবার জন্য আল্লাহ মাহমুদ শফির মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে তার মৃত্যুর জন্য একটি হত্যা মামলা দায়ের করেছে। আমি বিস্মিত হলাম এই কথা জেনে যে সেই হত্যা মামলার মধ্যে 36 জন আসামি করা হয়েছে, 36 জনের মধ্যে আমার নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ আমি আল্লাহ মাহমুদ শফির মৃত্যুর পূর্বকার সকল পরিস্থিতিতে কখনোই আমি তার কাছাকাছি বা তার পাশাপাশি কোথাও ছিলাম না। কেন তারা এই ঘটনাটি ঘটালো আমার নাম সেখানে অন্তর্ভুক্ত করার দ্বারাই তাদের আসল উদ্দেশ্যটি এখানে স্পষ্ট হয়ে যায় যে আসলে তারা আমাদেরকে ঘায়েল করতে চায়, বিশেষ করে আমাকে আক্রমণ করে আমাকে তারা ঘায়েল করতে চায়। আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তাদের কার্যক্রম এর মাধ্যমে জাতির সামনে তাদের প্রকৃত পরিচয় ফুটে উঠেছে। বন্ধুরা, এটা যে একটা সাজানো চক্রান্ত এর ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন বন্ধুরা, এবার আমরা শুনে নেই জাফরুল্লাহ চৌধুরী কাবা ঘরের পাথরকে নিয়ে কি বলেছেন। কাবার যে পাথরটাই চুমু খেতে যান, ভাস্কর্যের প্রসঙ্গ টেনে আলেমদের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আলেম সাহেবরা একটা ভুল কাজ করেছেন, ইসলামে অন্যের মতামতের উপর হস্তক্ষেপ দেওয়া ধর্ম নয়। আজকে কি তাহলে আপনারা মা দুর্গার মূর্তি রাখতে দিবেন না? আজকে কাবার যে পাথরটা আছে যেটা চুমু খেতে যান আপনারা, সেটি কি মূর্তি না না সেটা উল্কাখণ্ড? সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে তিনি একথা বলেন। সর্বশেষ আমি বলবো যে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হিদায়ত দান করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।